হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই অবগত আছেন যে ডিগ্রি, অনার্স, মাস্টার্স এগুলো ভর্তির জন্যে সরকারি বেসরকারি দুটো কলেজই আছে। তো অনেকের হয়তো বেসরকারি কলেজে খরচ বেশি হওয়ার কারণে সরকারি কলেজে পড়লে সুবিধা হয়। তো এই জাতীয় ভার্সিটিতে ভর্তির জন্যে কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে সব কিছু আপনাদের আগে সবার আগে পৌঁছে দিতে পারি এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা পয়েন্টের উপর নির্ভর করে ভর্তি আবেদন করবেন তাদের জন্য কিছু কথা। অনার্সে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পয়েন্টের উপর নির্ভর করে ভর্তি আবেদন করবেন তাদের জন্য, আপনি কোন কলেজে আবেদন করবেন তা আগে ঠিক করুন। তবে সরকারি কলেজ চয়েস করা বুদ্ধিমানের কাজ হবে, কেননা সরকারি কলেজে প্রচুর খরচের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেয়াই বেটার বলে মনে হয় আমার কাছে। দুই, আবেদনকৃত কলেজ আপনার বাসা থেকে কত দূর তা মাথায় রাখবেন। তিন, আবেদন করার সময় আপনার পয়েন্ট কত তা দেখে আবেদন করবেন। চার, টু পয়েন্ট হলে আবেদন করতে পারবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি চান্স পেয়ে যাবেন। পাঁচ, যদি জিপিএ 7 পয়েন্ট, এসএসসি ও এইচএসসি সহ কম হয় তো কোনো সরকারি কলেজে আবেদন করবেন না। ছয়, পয়েন্ট কম যাদের তারা কোনো ডিমান্ডফুল সাবজেক্টে আবেদন করবেন না। সাত, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকেই 9.5 বা 10 পয়েন্ট নিয়ে আবেদন করে, সুতরাং তা মাথায় রাখবেন। আট, অনীহা বা অবহেলা করে আবেদন করবেন না, এর মানে হলো শুধু অনলাইনে আবেদন করে কিন্তু কলেজের নির্ধারিত ফিস জমা দেওয়া না, এর ফলে অন্য জায়গায় যখন চান্স পায় না তখন রিলিজ স্লিপে আবেদন করতে না পেরে আফসোস করা। কোন পয়েন্ট নিয়ে কোন কলেজে আবেদন করবেন, যাদের 9.50 থেকে 10 পয়েন্ট রয়েছে তারা যে কোনো সরকারি কলেজ বা নামকরা কলেজে আবেদন করতে পারেন। দুই, 9.50 যদি এমন হয় এসএসসি 3.40 প্লাস এইচএসসি 4.10 তাহলে হবে না, এটা সবার জন্য। ভালো কলেজে দিলে আগে যেটা পছন্দ করেন সেটা দিবেন না, কারণ আপনি নাও পেতে পারেন। চার, আগে সাধারণ মানের কলেজ, এরপরে তার থেকে একটু ভালো, যেমন মার্কেটিং, অর্থনীতি, ফিনান্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা। পাঁচ, আবেদনের সময় কৌশলী হতে হবে, যে সাবজেক্ট নেবেন না বা পড়বেন না তা চয়েস দিবেন না। সাত, আপনি যখন কলেজ চয়েস দিবেন তখন কলেজের পাশে ওই কলেজের সাবজেক্ট অনুযায়ী কয়টা সিট আছে সেটি দেখতে পারবেন, সিট যেটার বেশি ওইটা আগে চয়েস দিবেন। নয়, কাজ শেষ হলে নিজে আগে দেখবেন সব ঠিক আছে কি না, তারপর সাবমিট করবেন। হ্যালো ভিউয়ার্স, তো আজকের নিউজটি এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।